দাদা হুজুরের দামান ধরতে হবে। দাদা হুজুরের দামান এখন বলছেন না, দাদা হুজুরের দামান হয়ে গেছে, অনেক দামান হয়ে গেছে, এখন আমাদের দামান ধরো, বলছে না বলে না। দাদা হুজুর ভুলে যান, আজমির শরীফ হুজুর ভুলে যান, খাজা বাবা ভুলে যান, আলবেজানি ভুলে যান, এবারে আমাদের ধরুন, আমাদের দামান ধরো, নইলে বিপদে পড়ে যাবে। মানে এগুলো হলো সব ফেতনা, এই ফেতনা থেকে রেহাই যিনি করবেন তিনি হলে একমাত্র আমার আল্লাহ। এটু চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ। গত কয়েকদিন আগে আবার নতুন ফেতনা হয়েছিল, পাকিস্তান থেকে এক ভদ্রলোক, তিনি বলছে আমি হলাম ইমাম মেহেদি, আমি ইমাম মেহেদি, ইনি বলছে আমি, মানে আমি আর বললাম না, ইনি আবার নতুন করে পিট দাবি করতে চাইছে, কিছুদিন বাদে হয়তো দেখবে পৃথিবীর জমিনে নতুন করে আখেরি নবী এসে যাবে, বিভিন্ন দিক দিয়ে সাধারণ মানুষদেরকে ইমান আমলটা নিয়ে খেলা করা শুরু করেছে। ঠিক এই পর্যায়ে আমি আপনাকে নসিহত রাখছি, আমি আপনাকে দিনের পাইগাম দিতে গিয়ে এই নসিহতটা রাখছি। আজকে আমরা যারা বসেছি এই নবী দিবসের মেহফিলে, আল্লাহ পাক আমাদেরকে আখেরি নবীর আখেরি জামানার খাঁটি উম্মত হিসাবে কবুল করে জীবনে একটিবারে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার তৌফিক দিও। একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহুম আমিন, কলমা লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা, কলমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে এ রক্তের দ্বারাই পাদুকানি রাঙা হয়ে যায়। নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে এ রক্তের দ্বারাই পাদুকানি রাঙা হয়ে যায়। আগাত সয়ো নবী আমার, আগাত সয়ো নবী আমার, আল্লাহর কাছে কয় তায়েব বাসি ওয়াবু জেরা চেনে নাই আমায়। কলমা লা ইলাহা মহবুত লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই সাহেব, আমি প্রথম থেকেই বলছি একটা কথা, একটু জোরে কলমা জিকিরটা করব, কলমা লা ইলাহা, আরো জোরে 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 জোরে, কলমা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিদরা সে বিয়াগে কোন গায়া, জিবরিলে আমি সে পুছো, সিদরা সে বিয়াগে কোন গায়া, জিবরিলে আমি সে পুছো, ক্যা হ্যায় তো কি রে শাহে ওমান, ক্যা হ্যায় তো কি রে শাহে ওমান, ইনসানি সে হো পায়ে নরকম, ইনসানি সে হো পায়ে নরকম, ক্যা পরশ জমি ক্যা ইল সে বাড়ি, ক্যা পরশ জমি ক্যা ইল সে বাড়ি, সব হ্যায় আকা কে জের কদম, সব হ্যায় আকা কে জের কদম, সুলতান মদিনা, সুলতান মদিনা কা রুতবা
সিদরা সে বি আগে কোন গায়া জিবরিলে আমি সে পুস কলমা লা ইলা মোহাম্মদুর রাসূলুল্লাহ পাখাকে রাসূলে আজম কে পাখাকে রাসূলে আজম কে পাঁও কি জানিব খড়ে হুয়ে পাঁও কি জানিব খড়ে হুয়ে তাজী মে বজালা এ পহলে তাজী মে বজালা এ পহলে ফির পাঁও পি নূরি লব রখ কে সলো কো দিয়া সলো কো দিয়া হায় ক্যা পুসা জিবরিল আমি সে পুছো সিদরা সে বি আগে কোন গায়া জিবরিল আমি সে পুছ আকসাম সওয়ারি জব পৌঁছি আকসাম সওয়ারি জব পৌঁছি নবিউ কি জমায়ত হাজির থি বলুন সুবহান এখানে বলছে আকসায় বাইতুল আকসায় যখন আল্লাহ রসুল পৌঁছে গিয়েছে গিয়ে দেখছে নবীদের জামায়াত তখন খাড়া হয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুলের জন্য অপেক্ষা করছে তাই কবিতার ভাষায় বলছে আকসাম সওয়ারি জব পৌঁছি নবিও কি জমায়ত হাজির থি করনে কো আদা রব কা সজদা করনে কো আদা রব কা সজদা সব বসত জমায়ত খড়ি হুই সব বসত জমায়ত খড়ি হুই হে শর পে মামত কিসি মিলা হে শর পে মামত হে শর পে মামত কিসি মিলা জিবরিল আমি সে পুছো সিদরা সে বি আগে কোন গায়া জিবরিল আমি সে পুছো সিদরা সে বি আগে কোন গায়া জিবরিল আমি সে পুছো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ আমার ভাই সব খুব ভালো করে বুঝবে এতক্ষণ আমি আলোচনা করার পরে আমি আপনাকে একটি প্রশ্ন করছি বলুন তো পৃথিবীর জমিনের একমাত্র যিনি মালিক তার নামটা কি এতে আমরা সবাই একমত তো ওই আল্লাহর যিনি একমাত্র বন্ধু তার নাম কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই নবী মুহাম্মদ দিয়ে আমি শুরু করেছি আর ওই নবী মুহাম্মদ দিয়ে আমি শেষ করব খুব ভালো করে বুঝবে আল্লাহর নবী জগৎগুরু বিশ্বগুরু তিনি পবিত্র জুবানকে তিনি বলিয়ে দিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে ওই ব্যক্তিটা আমাকে ভালোবাসবে আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে ওই ব্যক্তি আর আমি একই জান্নাতের ভিতরে পাশাপাশি পাশাপাশি অবস্থান করব একটু আওয়াজ দিয়ে বলবে সুবহানাল্লাহ একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ নারাই তাকবীর নারাই তাকবীর আমরা রসুলের সুন্নতকে ভালোবাসি তো একটি সুন্নত
যে ব্যক্তি জিন্দা করে কবরে যাবে ওই সুন্নতের ওসিলায় তাম জীবনের গুনা খাতাগুলো মাফ করে আল্লাহর বেহেশতটা দান করবে। পানাপুকুরের যুবক ছেলেরা একটু চিল্লা হবে নারে তাকবীর, আরো জোরে হয় নারে তাকবীর। আমার ভাই সব খুব ভালো করে শুনবেন, রসুলের সাথে যদি জান্নাতে যদি বসবাস করতে হয় রসুলের দাম আনটা কিন্তু ধরতে হবে, ঠিক না বেটি? রসুলকে ভালোবাসতে হবে, রসুলকে মহব্বত করতে হবে, কেমন ভালোবাসা বাসতে হবে আমি একটু উদাহরণ দিয়ে দিই। জায়গাটির নাম হলো কিন্তু মক্কা। কোথায়? মক্কা তুল মুকাররামা, এর পূর্বের নাম হলো কিন্তু বাক্কা। এই বাক্কা শহরে আমার নবী তখন কলেমার বাণী দিচ্ছেন নূতন নূতন করে। কলেমার বাণী যখন দিচ্ছে আবু জেহেলদের ষড়যন্ত্র করে ওখান থেকে হিজরত করতে কিন্তু বাধ্য করা হয়েছিল। এই জায়গাটা আপনাদের জানাই হিজরতটা, আমি হিজরতটা বলবো না, তবে এই জায়গায় একটি শর্ট কোশ্চেন করছে, শিক্ষিত শ্রোতারা যদি জানা থাকে বলবে। বলুন তো বন্ধু, আমরা যে সামনে সিয়াম করব, এই সিয়ামটি কত সালে পৃথিবীতে এসেছে? কত সাল, কত সালে এসেছে? আমরা যে রোজা করব, রোজা এই রোজাটি আল্লাহ কোরআন নবী সূরা বাকারা আল্লাহ বলে দিয়েছে যে হে ইমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের আগের নবীদের উম্মতের উপর। সূরা বাকারাটা খুলবে 184 নম্বর আয়াত, কাল সকালবেলা দেখে দেখে নেবে। আমার বন্ধু, এই রোজা সিয়াম পৃথিবীর যে আখেরি নবীর উপরে আমরা যারা উম্মত আছি আমাদের উপরে কত সাল থেকে ফরজ আছে আপনারা লিখে রাখুন। দ্বিতীয় হিজরি সন, দ্বিতীয় কত হিজরি জানে? আরে হিজরি সন জানে না, আল্লাহ রাসূল যখন হিজরত করে মক্কা থেকে মদিনা আসে ওখান থেকে হিজরি সাল গণনা হয়। ওই মদিনায় আসার দ্বিতীয় বছর পরে রমজানুল মুবারকের রোজাটা ফরজ হয়েছিল। বক্তব্যটা আমার এই জায়গায় নয়, বক্তব্য আমার যে জায়গায়, জায়গাটির নাম হলো মক্কা। বুলডুজারটি মাদ্রাসায় পড়ে না, ওই বুলডুজারটি আমার কলিজায় আঘাত করছে, কলিজা। একজন প্রকৃত ইমানওয়ালা তার এটা অনুভব হবে, মাদ্রাসাকে মসজিদকে যখন ভাঙবে তখন তার মনে হবে আমার কলিজায় আঘাত করছে। ওরা তখন বাধা দিয়েছে, সাংবাদিকরা সংবাদে লিখেছে উত্তরাখণ্ডের মসজিদ ভাঙার সময় ওই সন্ত্রাসবাদীরা প্রশাসনকে বাধা দিয়েছে। ঠিক এইরকম একটি ঘটনা 1992 সালের 6 ডিসেম্বরে যখন মিস্টার বালবীর সিংয়েরা যখন ওই বাবরির উপরে যখন আক্রমণ করে সাংবাদিকরা লিখে দিয়েছে দুষ্কৃতীরা মসজিদে বাবরির উপরে আক্রমণ করে। দু জায়গায় দুটো ভাষা ব্যবহার হয়েছে, উত্তরাখণ্ডে মুসলমানদের বিরুদ্ধে সন্ত্রাস দেওয়া হয়েছে আর অযোধ্যার জমিনে বাবরি মসজিদের জায়গায় বালবিদদের জায়গায় ওদেরকে দুষ্কৃতি ব্যবহার করে। দুষ্কৃতি, দুষ্কৃতি আর সন্ত্রাস, এই ভাষার ভিতরে আসমান জমিন পার্থক্য আছে না ভাই? সন্ত্রাস মানে কি আর দুষ্কৃতি মানে কি? দুষ্কৃতি মানে বদমাইশ, সন্ত্রাস মানে হলো উশৃঙ্খলা, দাঙ্গাকারী। আমাদেরকে দাঙ্গাকারী সাজিয়েছে। আমার বন্ধুরা খুব ভালো করে বুঝবে, এই জন্য আমাদেরকে ঈমান এবং আমল নিয়ে দৃঢ়তা মনোভাব নিয়ে এই ভারতবর্ষের জমিনে আল্লাহর নবীর শেখানো পথে তার আদর্শ ধরে তার দামান ধরে জীবন জিন্দিগির চালাতে হবে। দাদা হুবারাত, যেটাকে সবে বরাত বলি আমরা, নিসফুন শাবান হাদিসের ভাষায়, এই রাত্রিতে আপনারা সকলেই ইবাদত করেছেন তো? ইনশাল্লাহ করেছেন তো?
কিন্তু এক শ্রেণীর আলেম আশ্চর্য দুঃখের বিষয়, এত জঘন্যতম ভাষার সাথে উপমা দিয়েছে লাইলাতুল বারাতকে নিয়ে, আমার কোন বিধর্মী ভাইরাও এটা বলতে দ্বিধাবোধ করে, লজ্জাবোধ করে, বলুন নাউজুবিল্লাহ। তার মাথায় টুপি আছে, দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি লেবাস সুন্নতি। মুশকিল হলো যারা ইসলাম সম্বন্ধে জানে বোঝে এদের কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যারা ইসলাম বুঝি না, আমার কথা বুঝছেন তো, আমরা যারা ইসলামটা বুঝি না, কোরআন বুঝি না, হাদিস বুঝি না, রসুল কি কেন, বিশ্ব নবী দিবস আপনারা দিয়েছেন 25তম বার্ষিকী, রসুলের আসার প্রয়োজন কি, এটা যারা জানি না, আমরা দ্বিধা দ্বন্দ্বে পড়ে অতল সাগরে তলিয়ে গিয়ে ইমানটা হারাবো। ভদ্রলোক তিনি বলছে, আশ্চর্য, আমি মুখে আনতে ভাষাটা লজ্জাবোধ করছি, তার সাথে উপমা দিয়ে লাইলাতুল বারাতকে কটাক্ষ করেছে, আমার আল্লাহ যদি মাথায় থাকে তার মৃত্যুর আগে জবানটা বন্ধ হয়ে যাবে, একটু চিল্লে বলবে সুবহান আল্লাহ। প্রিয় ভাই সব খুব ভালো করে বুঝবেন, ঠান্ডা মাথায় বোঝাবো, আমি সেই উত্তর চব্বিশ পরগনার সরবেনিয়া থেকে, যেটা পশ্চিম বাংলায় এটি একটি এখন বড্ড চর্চিত নাম, সন্দেশখালী সরবেনিয়া, ওইখানকার বাসিন্দা আমি মোহাম্মদ জুলফিকার। খুব গুরুত্ব দিয়ে আলোচনাটা শুনবেন, যেহেতু এটি হলো শাবানের রজনী, তাই তো, এর পরের মাসের নাম হলো মাহে রমজানুল মুবারক। বড় বরকতের মাস, বড় রহমতের মাস, এই মাসটাকে আমরা অপেক্ষা করতে থাকি, কবে আসবে, কখন আসবে, কেন রহমতটা পাবো বলে। রহমতের মাসটাকে সামনে রেখে বিশ্ব নবী দিবসের উপলক্ষে আমি প্রথম যে নসিহতটা রাখতে চাইছি, মনে করে দেখুন, আপনাদের হ্যান্ডবিলে উল্লেখিত করা হয়েছে, এটি হলো একটি নবী দিবসের মাহফিল। নবী না এলে সওমটা কি আসতো, রোজা আসতো, আবাই রসুল না এলে নামাজটা কি হতো, রসুল না এলে টুপি বা দাড়িটা কি আমরা পেতাম, সবটাই কিন্তু রসুলকে কেন্দ্র করে। রসুল এই জন্য গোটা পৃথিবীর মনীষীরা, গোটা পৃথিবীর বিধর্মীরা, এরা সবাই একবাকে স্বীকার করে নিয়েছে যে পৃথিবীর জমিনের এক নম্বরে যদি কোনো মনীষী থাকেন, তিনি আর কেউ নন, তিনি হলেন জগতের গুরু, বিশ্বগুরু, হযরত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ, একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। আমার ভাই সব খুব ভালো করে শুনুন, এই বিশ্ব নবী পৃথিবীতে তখন আসেননি, পৃথিবীর জমিনে পদার্পণ করেননি, তখন কিন্তু আরবের ভিতরে দাঙ্গা হাঙ্গামা চলছিল, দাঙ্গা, এটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়েছে, অর্থাৎ যেখানে মহিলাদের কোনো সম্মান ছিল না,
যেখানে শ্রমিকের কোনো সম্মান ছিল না, যেখানে নাগরিকত্বের কোনো সম্মান ছিল না, ঠিক তদরূপ ওই যুগে আমার আপনার নবী বিশ্ব নবী তখনও আসেননি। একদিন রাতের বেলা আপনাদের জানা নাই, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। এই বক্তা ঘুরিয়ে দেয় না ভাই, এদিক ঘুরিয়ে দেয় না, না আসতে দিলে হবে, আমার দিকে ঘুরিয়ে দেয়। মহব্বতে দরুদ আল্লাহুম্মা, ওনাদের সমস্যা হচ্ছে আমার দিকে ঘুরিয়ে দেয়, আসতে দিয়েছেন তো? হ্যাঁ, ওটা আর আসতে করে ওয়ালা আলি, এবার ঠিক আছে, এবার ঠিক আছে তো? মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় ভাই সবেরা খুব ঠান্ডা মাথায় আলোচনাটা বুঝুন। প্রথমে সালটা লিখে রাখুন, 569 সাল। কত সাল? 569 সালে আমার নবী এসেছেন। কত সালে? কত? 70। জোরে বলুন, কত? 570 সালে, 569 সালে খানায় কাবার হাতিমে আল্লাহর নবীর প্রাণ প্রিয় দাদুজি হযরত আব্দুল মুত্তালিব কিন্তু ঘুমিয়েছিলেন ওখানে। যেহেতু উনি কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিলেন, সেহেতু তিনি ওখানেই ঘুমাতেন মাঝে মধ্যে। খুব ভালো করে বুঝবেন, বিষয়টা আপনাদের অজানা, তাই আমি জানানোর উদ্দেশ্যে বলছি বিশ্ব নবী দিবসে। ভালো করে শুনবেন, কাবার হাতিমে আল্লাহর নবীর দাদুজি হযরতে আব্দুল মুত্তালিব, হুজুর আমার, তিনি শুয়ে শুয়ে আরাম ফরমাচ্ছেন আরাম। হঠাৎ করে উনি খোয়াব দেখতে লেগেছেন, স্বপ্ন। কি দেখতে লেগেছে? স্বপ্ন দেখছে, আমরা দেখি উনিও স্বপ্ন দেখছেন। বন্ধু ভালো করে শুনবে, উনি স্বপ্ন দেখছে আশ্চর্য একটি বৃক্ষ, মারাত্মক একটি নুরানি একটি গাছ এই কাবার হাতি থেকে উঠে গিয়েছে আসমানে। ওই বৃক্ষটির শাখা প্রশাখা এত চওড়া হয়ে গিয়েছে, এত প্রসার বিস্তার লাভ করেছে, ওই শাখাগুলো পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম সহ, দক্ষিণ সহ, দক্ষিণ থেকে উত্তর সহ গোটা পৃথিবীর উপরে তার শাখা প্রশাখাটি ছায়া করে রেখেছে, ছায়া। ইনি এই স্বপ্নটা দেখছেন এবং এতটুকুন দেখেও ক্ষান্ত হননি, উনি দেখছেন ওই নুরানি গাছ থেকে, ওই নুরানি গাছ থেকে নূর বিচ্ছরিত হচ্ছে। নূর কি বিচ্ছরিত হচ্ছে? নূর বিচ্ছরিত হচ্ছে, নূর নির্গত হয়ে যাচ্ছে। কুরআনুল কারিমে আল্লাহ বলে দিয়েছে, মনে করে দেখুন 15 পারা সূরা, মায়েদাটা খেয়াল করবেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ বলছে পৃথিবীর মানব জাতির কল্যাণে আমি পৃথিবীর জমিনে নূর পাঠিয়েছি। নূর মানে হলো কি? নূর মানে জ্যোতি, কিন্তু নূর দিয়ে
রসুলকে বোঝানো হয়েছে, আমার রসুল কিন্তু একটি নূর, আমার রসুল নূর, ওই নূরটি আমাদের কলিজায় আছে, আপনার কলবে আছে, ওই নূর যেখানে থাকবে না ওই ব্যক্তিটি পথ ভ্রষ্ট হয়ে যাবে পথ। বলে ভাইজান কি করে, আমি আপনাকে বুঝিয়ে দেব, এই যে নূরটা জ্বলছে এটাকেও নূর বলা হয়, এটাকে লাইট বা আলো বলা হয়, কিন্তু আমার আপনার কলবে যে নূরটি আছে এই নূরটি রসুলের নূর, এ নূরটা সচরাচর দেখা যায় না, এই নূরটি ছিল বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি পড়েছে, এই নূরটি ছিল বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আপনি ঈমানটা গ্রহণ করেছেন, এই নূরটি আছে বলে বেঠিক পথ থেকে সরে এসে আল্লাহর নবীর মেহফিলে কিন্তু বসে পড়েছে। বন্ধু উনি বলছেন ওই নুরানি ঘাস থেকে নূর বিচ্ছরিত হচ্ছে, আলো নির্গত হচ্ছে, এমন পর্যায়ে আলো নির্গত হচ্ছে দিনের বেলায় সূর্য যে আলোটা দেয় ওই সূর্যের চেয়ে 70 গুণ বৃদ্ধি করে ওই নূর বৃক্ষটি পৃথিবীর জমিনে নূর নির্গত করে দেয়। এত তেজ এত তাজাল্লি, কিছু কুরাইশ ওই গাছের গোড়ায় আমি দেখছি, কিছু কুরাইশ ব্যক্তি ওই নুরানি গাছের গোড়ায় উপবিষ্ট, একদল এসে ওই গাছটিকে কেটে ফেলে দেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না, একদল ওই নুরানি গাছটাকে কাটার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। খুব ভালো করে বুঝবেন এই নূরটি যাই তাই কোনো নূর নয়, এই নুরানি গাছটি হলো আমার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিল্লে বলবে সুবহানাল্লাহ। উনি স্বপ্নের মাধ্যমে দেখেছেন যে আমার এই নুরানি গাছটি এক শ্রেণীর লোক কেটে দেওয়ার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। আজ পৃথিবীতে এক শ্রেণীর লোক আছে, এরা রসুলের নামটাকে মুছে দেওয়ার চেষ্টা করছে। আজ পৃথিবীতে এক শ্রেণীর লোক আছে, কুরআনের আয়াতগুলো উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে কি বন্ধু, পাচ্ছে? আজকের ভারতবর্ষ সহ গোটা বিশ্ব সহ আপনি ভালো করে নজর দিলে দেখতে পাবেন গোটা বিশ্বে মসজিদের উপরে টার্গেট করা হচ্ছে, মাদ্রাসার উপরে টার্গেট করা হচ্ছে, ঈমান আমলকারীদের উপরে টার্গেট করা হচ্ছে, কিন্তু আমার আল্লাহ বলছে ইসলাম, আমার আল্লাহ বলছে আমি ইসলাম ধর্ম পৃথিবীতে দিয়েছি, এই ইসলাম ধর্ম যতদিন থাকবে, আমার আল্লাহ বলছে আমি এই ইসলাম ধর্মকে সিকিউরিটির দায়িত্ব হিসাবে আমি আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়ে নিলাম। ইসলামের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার, একটু জোরে বলেন না ভাই, ইসলাম কি কোনো হাতের মোয়া, কোনো মামুলি জিনিস?
যে চাইলেই উপড়ে ফেলে দেওয়া যায়, ইসলামকে ধুয়ে মুছে শেষ করা যায়, যাবে না। ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হবে ততই পৃথিবীর জমিনে ইসলাম অনুসারী ঈমানওয়ালা মুসলিম বৃদ্ধি পাবে। একটু চিল্লে বলবে সুবহানাল্লাহ। এজন্য ইসলামটাকে নিয়ে আমাদের গবেষণা করতে হবে। ইসলামটা কি জিনিস, ইসলাম ইসলামের আসল উদ্দেশ্য কি, ইসলাম মানলে মানুষের লাভ আছে না ক্ষতি আছে, এটা আমাদের বিবেক বিশ্লেষণ করতে হবে। কিন্তু আমরা সেদিকে না যে আমরা শুধু শবে বরাত পালন করছি, শবে বরাতে ভালো ইবাদত করবেন, কিন্তু শবে বরাতে নামাজ না পড়ে যদি আপনি ক্ষীর সিমাই ওই যে ওই আটার রুটি খান, কাজ হবে ভাই? শুধু পিঠে খেলেন আপনি, পায়েস খেলেন, হবে? নামাজ পড়তে হবে না? ওই উদ্দেশ্য করে, ওই উদ্দেশ্য করে আপনি যদি পিঠা খান সমস্যা আছে, ওই দিনে এমনি খাবেন ঠিক আছে, ওটা এবাদাতের রাত, আমরা বুঝি না তো। নিসফুন শাবান এবাদাতের রাত, ওটা হলো ওই রাতে আল্লাহর ক্ষমা আল্লাহ পাক রহমত বর্ষণ করে পৃথিবীতে বেশি বেশি করে। খুব ভালো করে শুনবেন, ইসলাম নিয়ে গবেষণা করতে হবে, ইসলাম নিয়ে আমাদের চর্চা করতে হবে। আমি নূরের ব্যাখ্যায় পরে আসি, তার আগে সামনে যে রমজানুল মুবারক, এই রমজানুল মুবারকে আমরা যারা রোজা করব ইনশাল্লাহ সকলে তো হাত তুলি তো, মাশাআল্লাহ হাত নামান। আমরা রোজা করব, আমরা রোজা সিয়াম পালন করব। অনেক বন্ধু আছে এরা নফল রোজা নিয়ে বেশি মাতামাতি করে, ওই রমজানের ফরজ রোজা কিন্তু ধার ধারে না। রোজা করলে নাকি শুধু গ্যাস হয়, রোজা করলে কি হয়? আপনাদের এখানে এরকম পার্টি আছে, আছে দেখবেন, ছেলেদের ভিতরে কম মেয়েদের ভিতরে বেশি, এরা বন্ধনের টাকা খেলে গ্যাস হয় না, রোজার সেহেরি খেলে গ্যাস হয়। বলুন নাউজুবিল্লাহ, সারা জীবন শুধু বন্ধনের টাকা খাচ্ছে। আপনাদের এখানে হয়তো ভালো, অন্য জায়গার কথা বলছি, এখানকার কথা বলছি না। দেখবেন সারা জীবন বন্ধনে সপ্তাহে গিয়ে টাকা তুলবে আর খাবে, এদের গ্যাস হবে না। কিন্তু যেই রমজানুল মুবারক এসে যাবে, ডাক্তারখানায় দৌড়ে যাবে টোটো ধরে। বলুন নাউজুবিল্লাহ, এই রমজানুল মুবারকের রোজাটা মারাত্মক একটি ইবাদত। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, এই যে রোজা সিয়াম যাকে আমরা রোজা বলি, রোজা হলো একটি ফারসি শব্দ, রোজা মানে হলো বিরত থাকা, বিরত থাকা খাদ্য খাবার থেকে, স্ত্রী সঙ্গম থেকে, নেশা মদপান থেকে, এগুলো আমাদের বিরত থাকতে হবে। কিন্তু 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 এই বিরত থাকাটাকে নিয়ে পৃথিবীর জ্ঞানীরা, পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা এই রোজাটাকে নিয়ে গবেষণা করেছেন, এই সাউন্ডটাকে নিয়ে গবেষণা করেছেন। জাপানের এক বিজ্ঞানী রোজাকে নিয়ে গবেষণা করে মেডেল পুরস্কার পেয়েছেন। একটু জোরে বলবে সুবহানাল্লাহ। বিদুর্মীরা রোজা নিয়ে গবেষণা করে পুরস্কার পাচ্ছে, আমরা রোজা করে কি পুরস্কার পাবো? পাবো, পাবো, বলুন ইনশাল্লাহ পাবো। কে পুরস্কারটা দেবে? আল্লাহ দেবে। আল্লাহ বলছে যারা রোজা করবে আমি আল্লাহ নিজে হাতে তাদের পুরস্কারটি তুলে দেব। কারণ রোজা হলো আমার জন্য, রোজা সম্পূর্ণ আমার জন্য। একটি বান্দা, একটি বান্দা যখন রোজা করে সে কতটা সাধনার ভিতরে থাকে, কতটা বিরতর ভিতরে থাকে। অন্ধকার ঘর, কেউ দেখতে পাই না, বউ রান্না করছে, সবাই অন্যদিকে, চাইলে আমি এক গ্লাস পানি খেয়ে নিতে পারি, কিন্তু না, আল্লাহর ভয়ে আল্লাহর প্রেমে পাগল হয়ে ওই ব্যক্তি মাগরিবের জন্য অপেক্ষায় করছে। বন্ধু শোনো, আমার আল্লাহ বলছে যারা সিয়াম সাধনাকারী, যারা রোজা পালনকারী, আমি আল্লাহ তাদেরকে
ওই হিসাবের পরে কিয়ামতের পরে জান্নাতটাকে দিয়ে দেব জান্নাত। কিন্তু সবাই অন্যান্য অন্যান্য আমলকারীরা যারা জান্নাতে যাবে ওরা যে দরওয়াজা দিয়ে ঢুকবে, রোজাকারীরা কিন্তু সেই দরওয়াজা দিয়ে ঢুকবে না। এরা যে দরওয়াজা দিয়ে ঢুকবে ওই দরওয়াজাটির নাম হলো রাইয়ান। রাইহান, এই রাইয়ান ইতিহাসবিদরা বলেছে জান্নাতের এই রাইয়ান দরওয়াজাটি আরব থেকে মরক্কো, মক্কা থেকে মরক্কো এতটা চওড়া বিশিষ্ট একটি দরওয়াজা যার এক ধাক্কায় কয়েকশো কোটি কোটি মানুষ জান্নাতের ভিতরে রোজাদাররা প্রবেশ করবে। একটু সিল্লে বলা যায় না সুবহানাল্লাহ। আমার ভাই সব জাপানের বিজ্ঞানী মিস্টার উজাইলি উনি গবেষণা করেছেন যে রোজাটাকে ইমানওয়ালারা কেন রোজা রাখে, সারাদিন কেন এরা না খেয়ে থাকে, এই রোজার উপরে মিস্টার বিজ্ঞানী গবেষণা করছেন। উনি গবেষণা করে দেখেছেন যে মানুষের হিউম্যান বডি, এই হিউম্যান বডিতে হাজার 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 কোষ আছে। কোষ কি আছে? খাদ্য কোষ, খাদ্য নালী আছে, যকৃৎ আছে, হৃৎপিণ্ড আছে, ফুসফুস আছে, কিডনি আছে। ভালো করে শুনবেন, এই রোজা করলে বিজ্ঞানীরা বলেছে যে ওই ব্যক্তিটার হায়াত আমার আল্লাহ তাআলা বেশি বেশি বাড়িয়ে দেয়। যারা রোজা করে প্রতি বছর এদের ক্যান্সার হয় না, যারা নিয়মিত রোজা করে এদের ডায়াবেটিস হয় না, গ্যাস গ্যাস্ট্রোলজি, যারা রোজা করে মারণ ভাইরাস থেকে আমার আল্লাহ কিন্তু হেফাজত করে। মিস্টার বিজ্ঞানী বলে উনি গবেষণা করে দেখেছেন মানুষের হিউম্যান বডিতে, উনি গবেষণা করছে যে আমাদের প্রত্যেকের বাড়িতে ডাস্টবিন আছে, ডাস্টবিন আছে না, অফিসে আছে ডাস্টবিন, বাড়িতেও ডাস্টবিন আছে। ডাস্টবিনে কি ফেলা হয়? ময়লা ফেলা হয়। আমাদের শরীরের ভিতরের কোষের কিন্তু ডাস্টবিন আছে, ডাস্টবিন। ডাক্তার বলছে, বিজ্ঞানীরা স্বাস্থ্য বিজ্ঞানী এরা বলেছে মানুষের হিউম্যান বডিতে কোষের কিন্তু ডাস্টবিন আছে। এরা ওই উপরন্ত খাদ্যগুলো ডাস্টবিনে ফেলে দেয় কোষ, আবার নতুন খাদ্য খাচ্ছি, কোষগুলো নতুন খাদ্য নিয়ে ব্যস্ত, পুরাতন খাদ্যে তারা মুখ দেবে কি? মাল নতুন খাদ্য এসেছে, পুরনো খাদ্য খাবো। হ্যাঁ, তার মানে আপনার পাতে ডাল রয়েছে, ডাল যেই গোস্ত দিয়েছে ডাল খাবে না গোস্ত খাবেন? বলেন, ভালো করে শোনো। এই জন্য মিস্টার বিজ্ঞানী উনি গবেষণা করে বলেছেন ওই কোষগুলো নতুন খাদ্য নিয়ে ওরা খেতে শুরু করে, কিন্তু রমজানের সিয়ামে যখন খাদ্যগুলো বন্ধ করে দেওয়া হয় ওই কোষগুলো তখন ডাস্টবিনের ডালা আলগা করে। ডাস্টবিনটা খোল, কি আছে দেখি, একটু খাই, ও তো খেয়ে অভ্যেস, যদি না খাই সমস্যা। আর বিজ্ঞান বলছে এই ডাস্টবিনের খাদ্য, কোষের ডাস্টবিনের এই খাদ্যগুলো বেশি দিন থাকলে ডায়াবেটিস হবে, ক্যান্সারে উৎপত্তি হবে। কিন্তু এক মাস সিয়াম সাধনাকারী যারা তাদের কিন্তু যখন সিয়ামের সাধনার ভিতরে চলে যাবে ওই কোষ তখন ওই ক্যান্সারের ওই বড় বড় রোগের ওই খাদ্য জমাকৃত ডাস্টবিনে ওই খাদ্যগুলো
কোষ খেয়ে হজম করে দেবে। একটু জোরে বলা যায় সুবহানাল্লাহ, ওয়াজ বোঝা গেছে এই জায়গায়। মেডিকেল সায়েন্স নিয়ে আমি কিছু বলেছি, আপনাদের যদি ব্রেন মস্তিষ্ক ভালো থাকে তাহলে ধরে নিতে পারবেন। মানে বিজ্ঞানী বলতে চাচ্ছে যে রোজা করলে মানুষের দেহের যে কোষগুলো, এই কোষগুলো, কোষের এক একটা ডাস্টবিন আছে, এক একটা ডাস্টবিন মানে উপরন্ত খাদ্য তারা ফেলে রাখে। যেই আমরা নতুন খাদ্য খাই, ওই খাদ্যটা মানে যেটা পুরাতন খাদ্য সেটা আর খায় না। আর যখন আমরা সিয়াম সাধনা করব, এক মাস যখন না খাবো সকাল থেকে সেই সন্ধ্যা পর্যন্ত, তখন কোষ খাদ্য না পেয়ে ওই ডাস্টবিনের খাদ্য খেয়ে নিজেরাই শেষ করে ওরা পরিষ্কার সাফ করে দেবে। আর বিজ্ঞান এই জায়গায় বলছে যেই খাদ্য খেয়ে নেবে তার ডায়াবেটিস হবে না, ক্যান্সার হবে না, তার মারাত্মক ভাইরাস থেকে আমার আল্লাহ হেফাজত করে পৃথিবীতে হায়াত বাড়িয়ে দেবে। একটু সিললে বলা যায় না সুবহান, খুব ভালো করে শুনবেন, এই রোজা হলো একটি মারাত্মক রহমত। এর ভিতরে বরকত আছে, এর ভিতরেই কিন্তু আমার আল্লাহ নাজাত দিয়েছেন। মনে করে দেখুন, রমজানুল মোবারকে এটি এমন একটি মাস, সামনেই যেহেতু মাস, আজকের শাবানের কত কত, সবাই বলুন ষোলো, কত ষোলো, মানে চোদ্দ দিন বাদে সামনে রমজানুল মোবারক এসে যাবে। এই রমজানুল মোবারকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি আল্লাহ রমজানকে এত পবিত্রতম মাস তৈরি করেছি, যে মাসে পৃথিবীর আসমানি চার কেতাব এই রমজানুল মোবারকে আমি নাজিল করে দিয়েছি। আমরা সকলেই জানি লাইলাতুল কদর বলে একটি রাত আছে, লাইলাতুল কদর। এই কদরে কুরআন নাজিল হয়েছে, রমজানের ১৮ তারিখে লিখে রাখুন তৌরিত নাজিল হয়েছে, রমজানের দ্বিতীয় তারিখে জবুর নাজিল হয়েছে, রমজানের ১২ তারিখ, ১২ এই ১২ তারিখে আমার আল্লাহ ইনজিল শরীফ দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। আর আমাদের লাইলাতুল কদরে বলুন তো কদরের রাত কটা ভাই, ৬টা না ৭টা, বলুন বলুন জোরে বলুন, ৫টা। এই লাইলাতুল কদরটাকে ২১ ২৩ ২৫ ২৭ ২৯ এটা আমরা ৫ দিন মেনে চলি, কিন্তু কদর হলো একটি। অধিকাংশ আলেমের মত হলো লাইলাতুল কদর এটি হলো ২৭-এর রমজান, অধিকাংশ মত। কিন্তু অনেকেই বলেছে বিজোড় রাতকে তোমরা অনুসন্ধান করো, কিন্তু বেশিরভাগ আলেম মত দিয়েছে লাইলাতুল কদরে ওই দিনটি হলো ২৭-এ রমজান। খুব ভালো করে শুনবেন, এই লাইলাতুল কদরে আল্লাহর নবীর প্রতি মোহরে নবুয়ত নাজিল করেছে। তখন নবী ছিলেন না, লাইলাতুল কদরে আল্লাহর কুরআন দেওয়ার মাধ্যমে, নবুয়াত দেওয়ার মাধ্যমে তেনার নবীত্ব, তিনি তো জন্ম থেকেই নবী। তারপরেও উনি যখন জামালে নূরে বসেছিলেন, জামালে নূরে তখন এই লাইলাতুল কদরে গভীর রজনী, তখন হুজুর আমার বসে আছে, ওই সময় ফেরেশতা জিবরিল আমিন এসে বলছেন হুজুর আপনি পড়ে নিন। হুজুর বলছে কি পড়ব, আমি তো পড়তে পারিনি। আল্লাহ রসুল বলছেন আমি পড়তে পারিনি। জিবরিল আমিন বলছে হুজুর পড়ুন 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 ইকরো। আল্লাহ রসুল বলছেন না আমি জানি না। ঠিক ওই সময় জিবরিল আমিনের সাথে আপনারা জানেন দুইবার নয় তিনবার মোলাকাত করা হয়, তখন তিনি পড়া শুরু করে ইকরো বিসমি রব্বিকাল্লাযী খলাক, ঠিক না বেটি, জোরে বলুন। এই সেই রাত পবিত্র রজনী যে রাতে রসুল নবী হচ্ছেন। কিন্তু তার আগে আমি আপনাকে যেটা বোঝাচ্ছিলাম, এই নবী সম্পর্কে বুঝবেন ভালো করে,
হযরত আব্দুল মুত্তালিব উনি সংসদ ছিলেন, জয় নুরানি গাছটাকে কেটে দেওয়ার চেষ্টা করছে। আজও পৃথিবীতে আল্লাহর নবীর দিনটাকে উপড়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে। আমাদের ভারতবর্ষ থেকে শুরু করে, জাপান থেকে শুরু করে, চায়না থেকে শুরু করে, প্রত্যেকটা জায়গায় ইসরায়েলিরা ওই ইহুদির সেনারা এই ইসলামটাকে ধ্বংস করার জন্য ওরা লাগাতার লেগে আছে। মনে করে দেখুন, ইসরায়েলের সেনারা গেল রমজানে ওই রোজাকারীদের উপরে বাইতুল মুকাদ্দাসে জুলুম করেছিল না, সারাদিন রোজা করে যখন ইফতার নিয়ে বসেছে, ইফতার আল্লাহ বলছে ওই রোজাকারীদের ইফতার নিয়ে যখন ওরা বসে বসে দোয়া করে, আমি আল্লাহ ওদের দোয়াটি কারেন্টের মতো কবুল করি। আর ওই রোজাদারদেরকে জুলুম করে, অত্যাচার করে, নিপীড়ন করে বাইতুল মুকদ্দাসের চাতওয়ালটা, মনে করে দেখুন ঈমানওয়ালারা ওই বাইতুল মুকদ্দাসের চাতওয়ালে যে সমস্ত রোজাদার বসেছিল ইফতার নিয়ে, তাদের ইফতার না করতে দিয়ে তাদের উপরে বেদরক মার দিয়েছে। মা আমার আল্লাহ বলে, যারা রোজাদারদের কষ্ট দেবে, যারা রোজাদারদেরকে প্রহার করবে, আমি আল্লাহ তাআলা তাদের উপরে গজব দিয়ে এই পৃথিবীতে তাদেরকে নিশ্চিহ্ন করে বুঝিয়ে দেব। পৃথিবীর জমিনের একমাত্র যদি মালিক থাকে, তিনি হলেন আমার আল্লাহ। যে আল্লাহ আমিরকে ফকির বানাতে পারে, যে আল্লাহ গরিবকে আমির বানাতে পারে, ওই আল্লাহ তাআলা ইসলামটাকে সমুন্নত করে পৃথিবীর এক নম্বর দিন বানাতে পারে। একটু জোরে বলতে পারো সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমিরকে গরিব বানাতে পারে। এক সেকেন্ড, এক সেকেন্ড সময় নেবে। আপনি শুয়ে থাকবেন, পরের দিন সকালবেলা আপনি আজকের আছেন আমির, কাল হবেন ফকির। সন্দেশকালের দিকে চেয়ে দেখুন। উদাহরণ, আমি নাম বলতে চাইছি না, আজকের রাত পর্যন্ত আমি আমির, কাল সকাল পর্যন্ত ফকির। বানিয়েছে কে? একটু জোরে বলবেন। আমরা আল্লাহকে মানি তো, ভালো করে বুঝুন, আমরা ঈমানওয়ালা মুসলমান। আমরা আলোচনা বুঝাচ্ছে খুব ভালো করে বুঝে নিন, আমরা ঈমানওয়ালা মুসলমান। আমাদের এক নম্বর বন্ধু, আমার এক নম্বর ফ্রেন্ড, আমার এক নম্বর যিনি সহায়ক, আমার এক নম্বর যিনি হেফাজতকারী, তিনি পৃথিবীর কোন দিদি নয়, পৃথিবীর কোন দাদা নয়, আমাদের ঈমানওয়ালাদের এক নম্বর হেফাজতকারী তিনি হলেন আমার আল্লাহ। একটু সিল্লে বলবে সুবহানাল্লাহ। জায়গাটির নাম হলো শিনজিয়াং, লিখে রাখুন, জায়গাটির নাম হলো শিনজিয়াং। শিনজিয়াং হলো চীনে অবস্থিত, চীন চায়না কোথায় অবস্থিত? চায়নায়। মনে করে দেখুন 2018, ওখানে একটি প্রজাতি বসবাস করে, জাতি প্রজাতি। আমরা যেমন পশ্চিম বাংলায় ঈমানওয়ালারা বসবাস করি, আমরা যারা এখানে বসে আছি, আমরা সব লুঙ্গি বাহিনী না খলিস্তানি? কোনটা লুঙ্গি বাহিনী? আর ভাই ওই লুঙ্গি বাহিনী, আমার লুঙ্গি বাহিনী না, আমাদের পরিচয় মুসলমান, আমাদের ধর্ম ইসলাম ধর্ম, আমাদের পরিচয়, হ্যাঁ বলুন বলুন, মুসলমান। কিন্তু ওরা যখন আমাকে, আমাদেরকে যখন লুঙ্গি বাহিনী বলে অপবাদ দিলে, আমরা কি রাস্তায় প্রতিবাদে নেমেছি? মুসলমানদের দোষটা কোথায় দেখুন, ধরিয়ে দিচ্ছি। আজকের আমার শিখ ভাইদেরকে যখন ওরা খলিস্তানি উপমা দিয়েছে,
লক্ষ 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 লোক ওই শিখ ভাইরা রাস্তার ওই কলকাতা রাজপথে নেবে আন্দোলন তুলে দিয়েছে। শুধু কলকাতায় নয়, দিল্লির রাজপথে ওরা নেমে বুঝিয়ে দিয়েছে ওরে ভারতবর্ষের যারা রাষ্ট্রদ্রোহী তোমরা আমাদেরকে খলিস্তান বলে পাত্তা পাবে না, আমরা ভারতের কোনো মুসলমান নই, আমরা ভারতবর্ষের শিখ সম্প্রদায়। ঠিক না বেটি? ওদের ইউনিটি, ওদের মনোবল, ওদের একতা, ওদের ঐক্যতা আমাদের হার মানিয়ে দিয়েছে। আজকের আমি আপনি ফেতনা ছড়াচ্ছি মাইকের মাধ্যমে, এক হুজুর আরেক হুজুর বদনাম করছি। ঠিক না বেটি? আমি আরেক হুজুরে বদনাম করছি, সে আমার বদনাম করছে। এটা হুজুরে হুজুরে গুতুগুতি, মেহফিলে মেহফিলে গুতুগুতি। ওরা ওই রকম লাইটিং দিয়েছে, আমরা তার চাইতে আরো বেশি লাইটিং করব। ঈমান ওয়ালাদের ঈমান নিয়ে প্রশ্ন উঠে না, এরা লাইটিং নিয়ে, এরা এরা লাইটিং নিয়ে ব্যস্ত থাকে, এরা গুতুগুতি নিয়ে ব্যস্ত থাকে, ফেতনা নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু ভারতবর্ষের শিখ সম্প্রদায় থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। ওরা এত ঐক্যতা, এত দৃঢ়তার সঙ্গে ভারতবর্ষে বসবাস করে, ওই রকম যদি দৃঢ়তার সাথে আমরা যদি বসবাস করি, পৃথিবীর কোনো বেঈমান ঈমানওয়ালার গায়ে হাত দিতে পারে না। একটু সিললে বলা যায় না সুবহানাল্লাহ, একটু জোরে বলা যায় সুবহানাল্লাহ। আপনাদের আর দোষ কোথায়? খুব ভালো করে বুঝবেন, আপনারা শ্রোতা, আপনাদের দোষ নেই, ঠান্ডা মাথায় ভালো করে বুঝুন। আমি প্রথমেই বলছিলাম যে আমরা কোন দিকে যাবো, সাধারণ আর হোপলেস খেয়ে যাচ্ছে যারা ইসলাম বোঝে না। বোঝানোর জন্য আমি আপনাকে বলছি, আজকের গোটা ভারতবর্ষ না, গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে, মানে ইউটিউবের ভিতরে, ফেসবুকের ভিতরে ফেতনা চলছে, ফেতনা। ওই ফেতনা থেকে দূরে সরে আসার জন্য ইসলাম নিয়ে আমাদের বেশি বেশি পড়াশোনা করতে হবে, কুরআন নিয়ে গবেষণা করতে হবে। মনে করে দেখুন, জায়গাটির নাম হলো চায়না, যেটা চীন বলে। ওই চীনের দেশে একটি প্রজাতি বসবাস করে, ওই প্রজাতির নাম হলো উইঘুর সম্প্রদায়। এরা হলো মুসলিম। এই মুসলিমরা চায়নায় বসবাস করে। 2018 সালে সালটা লিখে রাখুন, খবর প্রকাশিত করেছে সাংবাদিকেরা, ওই উইঘুর মুসলমানেরা কিন্তু রোজা রাখতেন। রোজা যেখানেই ইমানওয়ালা থাকবে সেখানেই রোজা পালন হবে, বলুন সুবহানাল্লাহ। যেখানেই ইমানওয়ালা থাকবে সেখানেই নামাজ প্রতিষ্ঠা হবে। কিন্তু ভালো করে বুঝবেন, ওই চীনের উই ঘুরেরা আল্লাহর সিয়াম সাধু নাই, ওরা যখন ব্যস্ত থেকে ব্যস্ত, সারাদিন না খেয়ে সেই কখন সেরি খেয়েছে, রাতের বেলা ফজরের আজানের আগে যখন সেরি খেয়ে সারাদিন চলে যাওয়ার পরে যখন ইফতার নিয়ে বসেছে, ইফতার নিয়ে মনে করে দেখুন, যারা রোজা করেন তারা নিশ্চয়ই একমত হয়ে যাবে। রোজা যখন আমরা ইফতার যখন খুলতে যাই, ইফতার যখন শুরু করতে যাই, ইমাম সাহেব মাইকে বলে 5 মিনিট, আর মাত্র 10 মিনিট বাকি আছে, 1 মিনিট আমরা অপেক্ষায় থাকি, এত পিপাসিত থাকি, এত ক্ষুধার্ত থাকি, যেন মনে মনে হয় এক পুকুর পানি খেয়ে নেই, এত পিপাসা, এত তৃষ্ণা লাগে, এত ক্ষুধা লাগে। কিন্তু আল্লাহর ভয়েতে আমরা কিছু করতে পারি না। ওই সময় উইগুর মুসলিমরা যখন ইফতার নিয়ে বসেছে, ইফতার মনে করে দেখুন, চীনের সেনারা এসে উইগুর মুসলিমদের উপরে এত নির্যাতন নেমে
এত নির্যাতন নামিয়ে দেওয়া হয়েছিল, এত অত্যাচার করা হয়েছিল। রোজাদারদের পিঠের উপরে রুলের বাড়ি মারছে, এদের অপরাধ হলো একটি, এরা রোজা করছিল রোজা, এরা এই উইঘুরদের নামাজ পড়া যাবে না, উইঘুরদের মাথায় টুপি দেওয়া যাবে না, উইঘুরদের দাড়ি রাখা যাবে না। যে সমস্ত উইঘুরদের বাড়িতে নামাজের পাটি থাকবে, কুরআন তো দূরের কথা, নামাজের পাটি থাকবে, তাদেরকে ধরে ধরে জেলখানায় নিক্ষেপ করা হবে। আমার বন্ধুরা, সে জায়গায় রোজা সাধন করে, রোজা সিয়াম পালন করে, ওই যখন ইফতার যখন করতে যাবে, ওদের উপরে অত্যাচার শুরু হয়ে গেল, মার থেকে শুরু করে, কিল থেকে শুরু করে, ঘুষি থেকে শুরু করে, হাজত বাঁশ থেকে শুরু করে, এমন কোন অত্যাচার ওদের কাছে নাই, সে করা হয়নি। শেষ পর্যায়ে চীনের চায়নারা, ওই সেনাবাহিনীরা উইঘুর মুসলমানদের উপরে এত নির্যাতন চালিয়ে এক পুলিশ প্রশাসন অবাক হয়ে যাবেন। নোট করুন, আমি আপনাকে নোট করতে বলছি, এক প্রশাসন তার তার চেনটা খুলেছে, পা প্যানের চেনটা যেখানে লিঙ্গ থাকে, ওই লিঙ্গ বারো করে এক রোজাদারের গালটা টিপে ধরে তার পেশাবটাকে ওই রোজাদার ব্যক্তিকে জোর করে খাইয়ে দিয়ে প্রমাণ করে দিয়েছে, পৃথিবীর এক নম্বর বব্বর জাতি, পৃথিবীর এক নম্বর কুলাঙ্গার। চলো, সিয়াম সাধনাকারীদের উপরে এই নির্মম ব্যবহার করে তাদের পেশাবকে খাইয়ে দিয়ে গোটা পৃথিবীর জমিনে বর্ব রচিত করে ইতিহাস তৈরি করে দিয়েছে যে আমরাই হলো কুলাঙ্গার। আমরা চায়নারা, আমরা মানুষের বাচ্চা না, আমরা পশুর বাচ্চা বলে রোজা আকারের উপরে অত্যাচার করেছি। আমার আল্লাহ বলছে, ওরে সিয়াম সাধনাকারী, ওরে রোজাদারেরা, তোমরা চিন্তা করো না, তোমরা চলে আসো, চলে আসো, আমার ডাকে তোমরা যেই সাড়া দিয়ে চলে আসবে, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম, মৃত্যুর সাথে সাথে জান্নাতের উঁচু মাখামখানা আমি দান করে দেব। এইরকম পরিস্থিতি ওরা করেছে। আমরা আল্লাহ শুকরিয়া এখনো হিন্দুস্তানে ইমান নিয়ে, টুপি নিয়ে, দাড়ি নিয়ে বসে আছি, এখনো পর্যন্ত আমাদের সাথে ভালো ব্যবহার হয়। কিন্তু না, কিছু কিছু জায়গায় ইমানওয়ালাদের উপরে, আলেম উলামাদের উপরে নির্যাতন নেমে আসে না, আসে না। মনে করে দেখুন, সেবারে যেবারে আমাদের বাবরিকে দখল করে নিয়ে ওরা যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছিল, আমার মতো এক হুজুর, আমার মতো এক মাওলানা, উনি বলেছিলেন, হে মুসলমানেরা, তোমরা সবর করো, এখন হলো আমাদের ধৈর্যের জন্য, নিশ্চয়ই একটা না একটা দিন আমাদের জন্য আল্লাহ বরাদ্দ করবে। আলেমরা বলে না, বিপদে পড়লে সবর করো। আমি যেমন আপনাকে বলছি, আপনি সবর করুন, ধৈর্য ধরুন। কেন? এখন আমাদের সময়, ওদের সময়। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবর করতে হবে। আর আমরা হিন্দুস্তানে মুসলমান বর্তমান তো ভীতু, কোনো আন্দোলন নেই, কোনো স্লোগান নেই। আছে আছে, আবার বেশি স্লোগান দিলে, বেশি আন্দোলন করলে আমাদের আবার সন্ত্রাসবাদী বলে চালিয়ে দেবে, ঠিক না বেটি? আমাদের সন্ত্রাসবাদী বলবে। ওরা যখন ঝামেলা পাকাবে, ওদেরকে বলা হবে কিন্তু দুষ্কৃতি, আমরা ঝামেলা বাঁধালে আমাদের বলে সন্ত্রাসবাদী।
ভাষার শব্দ চয়নটা খুব ভালো করে খেয়াল করবে। উত্তরপ্রদেশ নয়, উত্তরাখণ্ডের জমিনে দেখবেন গেল কয়েকদিন আগে এক মসজিদ এবং মাদ্রাসাকে নিয়ে বুলডুজ করা হয়েছিল। বুলডুজ হয়েছিল না, মাদ্রাসা মসজিদ ভেঙে দিয়েছিল কোর্টের রায় নিয়ে। মিথ্যাবাদী, কোর্ট রায় দেয়নি যে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও। কোর্ট মানে আবেদনটা গ্রহণ করেছে, এরা রায় হিসেবে চালিয়ে দিয়েছে। কোর্টের প্রতি এত মানে বিশ্বাস এসে গেছে যে সুপ্রিম কোর্ট আমাদেরকে বাবরিটাকে রাম মন্দির বানানোর এজাজত দিয়ে দিয়েছে, জ্ঞানপীঠটা ওখানে পুজো করার অনুমতি দিয়েছে। সুতরাং এই মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়ার জন্য আমাদেরকে রায় দেবে, কিন্তু রায় দেওয়ার আগে এরা বুলডুজা নিয়ে খাড়া হয়ে গিয়েছে, অলরেডি বুলডুজারে হাতলটা মারা শুরু করেছে, মাদ্রাসার ইটগুলো ভেঙে ভেঙে পড়ছে, মসজিদের ইটগুলো ভেঙে ভেঙে পড়ছে। ইমানওয়ালা মুসলমানেরা যখন মসজিদ মাদ্রাসাকে যখন ভাঙে, বুলডুজার যখন চালায়, একজন প্রকৃত ইমানওয়ালা মুসলমান মনে মনে করবে ওই